আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা আমাদের টাইটেলটা দেখে বুঝতে পারছি সমাস, কিন্তু এটা কিন্তু সমাসের আমাদের 5 নম্বর পর্ব। আমরা এর আগে সমাসের বেসিক ক্লাসটা করেছি, সমাস সম্পর্কে বেসিক যে ধারণাগুলো ছিল সেগুলো আমরা নিয়ে এসেছি। তাছাড়া সমাসের যে বিভিন্ন প্রকারভেদ আছে তার ভিতর দ্বন্দ্ব সমাস, দীর্ঘ সমাস, অব্যয়ভাব সরি তৎপুরুষ সমাস, তারপর হচ্ছে কর্মধারা সমাস, এই সমাসগুলো আমরা শেষ করে এসেছি। আজকের পর্বে আমরা সমাসের আরেকটা যে প্রকারভেদ আছে অব্যয়ভাব সমাস, সেটা সম্পর্কে আমরা আজকে জানব। তো অব্যয়ভাব সমাস সেটা জানার আগে আমাদের অবশ্যই প্রথম পর্বটা একটু দেখে আসতে হবে, কারণ সমাসের যে প্রথম পর্বটা ছিল সেখানে আমরা সমাসের প্রত্যেকটা বেসিক ধারণা দিয়েছে। এখন কেউ যদি প্রথম পর্ব নাও দেখে থাকে সে যেন এই পর্ব দেখে বুঝতে পারে, সেভাবেই পর্বটা করা হচ্ছে। তো অব্যয়ভাব সমাস মূলত পরপদ পূর্বপদের মধ্যে পূর্বপদকে প্রাধান্য দেয়। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই পূর্বপদ বা পরপদ দ্বারা কী বোঝানো হচ্ছে। মূলত আমরা তো জানি যে আমাদের পরীক্ষার হলে যে সমাস পদগুলো দেওয়া থাকে, সমস্ত মানপদগুলো যে দেওয়া থাকে সেগুলোর মধ্যে যদি আমরা ভাগ করতে চাই অর্থের উপর নির্ভর করে দুটি অংশ পাওয়া যায়। প্রথম যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো পূর্বপদ, এবং পরের যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো পরপদ। তো যেমন আমি যদি একটা উদাহরণ দিই সেক্ষেত্রে আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি বাবা মা, এই যে আমি যে বাবা মা বললাম, এখানে আমি বাবা মা দ্বারা কি বাবা ও মা দুজনকেই বোঝাচ্ছি। তো বাবা একটা এখানে আমাদের পদ হবে, আরেকটা হবে কি মা। তো বাবা যেহেতু প্রথমে তাই এটা হবে পূর্বপদ, এবং মা যেহেতু পরে আছে তাই এটা হবে পরপদ। তো আমরা মূলত আমাদের সমাসটাকে চিনব এই পূর্বপদ এবং পরপদ দ্বারাই। আমরা কোন সমাস নিয়ে আলোচনা করছি সেটা সম্পূর্ণভাবে আমরা পদ কাকে বেশি প্রাধান্য দিচ্ছে সেটার উপর নির্ভর করে বের করে ফেলতে পারবো। তো আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে অব্যয়ভাব। অব্যয়ভাব সমাস সেটা মূলত আমাদের যে সমাসের প্রকারভেদ সবচেয়ে শেষ যে সমাসটা। অব্যয়ভাব সমাস কাকে প্রাধান্য দেয় সেটা আমাদের জানতে হবে, সে পূর্বপদকে প্রাধান্য দেয় না পরপদকে প্রাধান্য দেয়। আমাদের যে অব্যয়ভাব সমাস আছে সে সবসময় পূর্বপদকে প্রাধান্য দেয়, পূর্বপদ প্রধান। অর্থাৎ যেমন বাবা মা ছিল সেখানে কিন্তু বাবা মা দুজনকে আমরা বুঝাই, কিন্তু অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমরা মূলত পূর্ব প্রথম যে পদটা থাকে সেটাকে বেশি ইম্পর্টেন্স দিব, সেটাকে বেশি প্রাধান্য দিব, সেটাই আমাদের পুরো পদটার অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। তো আমরা যেমন একটা যদি উদাহরণ দেই সেক্ষেত্রে স্টুডেন্ট আরও ভালো বুঝতে পারবে। যেমন আমি যদি বলি উপজেলা, এই যে আমি যে উপজেলা বলছি এখানে কি আমি জেলাকে বোঝাচ্ছি না উপকে বোঝাচ্ছি। এখন অনেকে মনে মনে বলবে জেলাকে বোঝাচ্ছি, উপজেলা দ্বারা আমরা একটা জেলাকে বুঝাই। এরকম যদি কারো ধারণা থাকে তাদের কাছেই প্রশ্নটা করা যে যদি আমি উপজেলা দ্বারা একটা জেলাকেই বুঝাই সেক্ষেত্রে আমার উপটাকে যোগ করার কী প্রয়োজন, আমি তো সেক্ষেত্রে জেলাই বলতে পারতাম, তাই না? উপজেলা অর্থটা আসলে কী? উপজেলা অর্থটা হচ্ছে একটা জেলার ক্ষুদ্র অংশ, একটা জেলার ক্ষুদ্র অংশকে বলে উপজেলা। তো আমি যদি জেলাকেই বুঝাতে চাই সেক্ষেত্রে তো আমার উপটাকে যুক্ত করার প্রয়োজন ছিল না, কিন্তু আমি মূলত উপজেলা দ্বারা একটা জেলার ক্ষুদ্র অংশকে বুঝাচ্ছি, আর এই ক্ষুদ্র অংশটা বোঝানো হয় উপশব্দটা দ্বারা যেহেতু, বা উপটাকে দ্বারা। তাই মূলত এখানে আমাদের কী বলতে হবে, পরপদ প্রাধান্য পাচ্ছে, পরের যে পদটা প্রাধান্য পাচ্ছে সেটা প্রাধান্য পাচ্ছে না, পূর্বে যে পদটা আছে সেটা প্রাধান্য পাচ্ছে। তো আমরা তো বুঝতেই পারছি এটা পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে, আর যে সকল সমাস পূর্বপদকে প্রাধান্য দিবে সেটা অবশ্যই কী হবে, অব্যয়ভাব সমাস হবে। তো আমরা আমাদের অব্যয়ভাব সমাসকে কিছু আরও কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবো। যেই বৈশিষ্ট্যটা খুবই বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের যে অব্যয়ভাব সমাস তার শুরুতে যে পদটা থাকে বা পূর্বপদটা থাকে সেগুলো থাকে উপসর্গ, শুরুতে উপসর্গ থাকে, শুরুতে উপসর্গ থাকে। এখন কথা হচ্ছে আমাদের তো উপসর্গের সংখ্যা অনেক বেশি, কারণ আমরা জানি যে আমাদের উপসর্গের যে পর্বটা আছে সেখানে আমরা দেখেছি যে আমাদের কি বাংলা যে উপসর্গ থাকে সেটা হচ্ছে 21টি, আবার বিদেশি যে উপসর্গ সেটা হচ্ছে 19টি, আবার তৎসম যে উপসর্গ সেটা হচ্ছে 20টি। তো এতগুলো উপসর্গ আমরা যদি মুখস্থ করতে যাই অব্যয়ভাব সমাসের জন্য সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এটা অনেক বেশি ঝামেলা পড়তে পারে তারা, যে এতগুলো উপসর্গ আমরা কীভাবে মুখস্থ রাখবো, তার ভিতর প্রাদেশ সমাস কিছু উপসর্গ যুক্ত হয়। তো এই জন্য যে সকল উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বেশিরভাগ এইগুলোর ভিতরে আসে সেই উপসর্গগুলো আমরা এখন একটু উল্লেখ করে দিব। যেমন একটা উপসর্গ তো আমরা এখানে দেখেই আসলাম, উপজেলা বা উপকণ্ঠের উপ, আরও কিছু উপসর্গ আছে সেগুলো আমরা এখন একটু দেখব। তো আমরা যদি দেখি উপ, অনু, প্রতি, নির, আ, যথা, উত, পরি, প্র, পর, সম ইত্যাদি
ইত্যাদি উপসর্গ দিয়ে কোনো একটা পদ শুরু হচ্ছে এবং সেই পদের যে পরের যে দুটো ভাগে ভাগ করা যাবে এমন কোনো পদ, যেমন উপজেলা, আমরা কিন্তু জানি যে জেলার একটা নির্দিষ্ট অর্থ আছে বা জেলা একটা পদ বা একটা শব্দ, তার সাথে একটা উপসর্গ যুক্ত হয়ে নতুন একটা অর্থ প্রকাশ করছে। আমরা তো জানি যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন করে দেয়, সেটাই হয় হচ্ছে আমাদের উপসর্গ। যেমন আমরা যদি দেখি উপজেলা, জেলার একটা নিজস্ব অর্থ ছিল, উপযুক্ত হয়ে একটা ক্ষুদ্র অংশকে বোঝানো হয়ে গেল। তো আমরা এভাবে উপসর্গ তো চিনতেই পারবো, কিন্তু উপ, অনু, প্রতি, নির, আ, যথা, যেমন যথারীতি, এটা একটা কি অব্যয়ভাব সমাস, কারণ যথাকে বোঝানো হচ্ছে, তাও আবার কি যথা অব্যয়ভাব সমাসে বসে, এটা তো আমরা একটু আগে দেখলাম। যথা, উত, পরি, প্র, পর, সম ইত্যাদি যদি আমরা দেখতে পাই একটা সমাসের শুরুতে, সেক্ষেত্রে আমরা প্রায় শিওর হয়ে যাবো যেটা কি হবে অব্যয়ভাব সমাস হবে। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা কি পূর্ব পদকে প্রাধান্য দিচ্ছে কিনা। আরেকটা যদি বলি, যেমন আমাদের প্রাদি সমাসের ক্ষেত্রেও কিন্তু প্রতি, অনু এগুলো যুক্ত হয়ে থাকে, কিন্তু প্রাদি সমাসের ক্ষেত্রে কৃত প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে থাকে আর এটা কিন্তু বাকি সমাসের সাথে যুক্ত হচ্ছে। তো এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে প্রথমত আমরা দেখব কোন পদকে প্রাধান্য দিচ্ছে। পূর্ব পদকে প্রাধান্য দিলে সেটা কি কোনো উপসর্গ যুক্ত হচ্ছে? যদি দেখি পূর্ব পদকেও প্রাধান্য দিচ্ছে আবার একই সাথে সেটা একটা উপসর্গ যুক্ত হচ্ছে, তাহলে সেটা কি হবে অব্যয়ভাব সমাস হবে। মূলত আমাদের যে সমাসের প্রত্যেকটা প্রকারভেদ আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে অব্যয়ভাব সমাস, কারণ এটা জাস্ট উপসর্গগুলো মুখস্থ রাখতে পারলেই পারা যায়। তো এখন আমরা অব্যয়ভাব সমাসের সাথে দেখব নিত্য সমাস এবং প্রাদি সমাসটা। আমাদের নিত্য সমাসটা হচ্ছে যে সকল সমাসের ব্যাসবাক্যের কোনো প্রয়োজন পড়ে না বা ব্যাসবাক্যর প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে কি নিত্য সমাস। তো আমরা এখন আমাদের নিত্য সমাসটা একটু দেখব। তো আমাদের যে নিত্য সমাস, সেই নিত্য সমাস পড়ার জন্য আমরা একটা ছন্দ বা একটা গল্প পড়বো। এই করোনার মধ্যে আমরা সারাদিন বাসা থাকতে থাকতে সবাই বিরক্ত হয়ে গিয়েছি, তাই আমাদের ছন্দে আমরা একটু ঘুরে আসবো। তো আমরা ও সাইদ সাজেক গেলাম, অর্থাৎ সাজেক তো এখন আমরা সবাই যাওয়ার ইচ্ছা থাকে যে সাজেক যাব। তো আমরা ও সাইদ সাজেক গেলাম, সেখানে 92টি কালসাপ দর্শন মাত্র, দর্শন মানে হচ্ছে দেখা, দর্শন মাত্র সবাই ভয় পেয়ে গেল। সাইদ এতটা ভয় পেয়েছে যে কেবল মাত্র সে দৌড়াতে দৌড়াতে গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর ও যুগান্তর হলো। অর্থাৎ আমরা প্রথমে একটা জায়গায় বেড়াতে যাব, সেখানে 92টি কালসাপ দেখা মাত্র তো সবাই ভয় পাবে, কিন্তু সাইদ নামে যে ছেলেটা সে এতটাই ভয় পেয়েছে যে সে দৌড়াতে দৌড়াতে গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর ও যুগান্তর হলো। তো এই যে আমাদের এই ছন্দটা মনে রাখাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর এই ছন্দের ভিতর যেগুলো হচ্ছে আমাদের নিত্য সমাস সেগুলো আমরা বলছি। আমরা 92 কালসাপ দর্শন মাত্র কেবল মাত্র গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর ও যুগান্তর। অর্থাৎ আমাদের যে আমরা 92টি কালসাপ দর্শন মাত্র কেবল মাত্র গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর ও যুগান্তর, এগুলো হচ্ছে আমাদের নিত্য সমাস। আমরা এই ছন্দের মাধ্যমে এই শব্দগুলোকে মুখস্থ রাখতে পারবো। এখন আমরা যেটা বললাম যে নিত্য সমাস কি, যার কোনো ব্যাসবাক্যের প্রয়োজন হয় না। তবে আমরা এই যে এই আমরা, এটা কিন্তু একটা ব্যাসবাক্য আছে, আমি, তুমি ও সে, এই জন্য এটাকে অনেকে দ্বন্দ্ব সমাসও বলে থাকে। আবার একই সাথে 92 কিন্তু ব্যাসবাক্য আছে 2 ও 90। তো 2 ও 90 আমরা জানি যে ও যে অব্যয়টা যুক্ত হয় ব্যাসবাক্যে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। তাই এই দুটাকে অনেকে কী মনে করে দ্বন্দ্ব সমাস মনে করে। এছাড়া আমাদের যদি পরীক্ষার হলে অপশন আসে নিত্য সমাস, সেক্ষেত্রে আমরা জাস্ট মুখস্থ রাখবো যে আমরা 92 কালসাপ দর্শন মাত্র কেবল মাত্র গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর ও যুগান্তর, এগুলো হচ্ছে নিত্য সমাস। এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে নিত্য সমাসগুলো মনে রাখতে পারবো। এখন আমরা দেখবো প্রাদি সমাস। আমাদের যে প্রাদি সমাস, এই প্রাদি সমাস সম্পর্কে কিন্তু এর আগে একটা পর্বে বলা ছিল যে এটা প্রাদি সমাস আমরা কীভাবে চিনবো, কীভাবে মনে রাখবো। আজকে শুধুমাত্র যে সকল প্রাদি সমাস অনেকবার পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে একটা ছন্দ তৈরি করা হয়েছে, জানো। মাঝে মধ্যে আমাদের পরীক্ষার হলে এই শব্দগুলো দেখেই মনে পড়ে যায় যে এগুলো কী ছিল, প্রাদি সমাস ছিল। প্রবচন আছে, প্রভাতে পরিদ্রমণে গেলে প্রগতি হবে, অনুতাপ নয়। এটা খুব সোজা এবং খুব এক লাইনের একটি ছন্দ, সেটা মনে রাখাটা খুবই সহজ হবে। তো আমরা দেখব এখানে আমাদের প্রবচন, প্রভাত, পরিদ্রমণ, প্রগতি আর অনুতাপ, মাত্র 1, 2, 3, 4, 5, এই পাঁচটি হচ্ছে আমাদের প্রাদি সমাসের একটি উদাহরণ যেগুলো অনেকবার পরীক্ষায় এসেছে। তো প্রাদি সমাস আমরা এভাবে মনে রাখতে পারবো। এই প্রাদি সমাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের উপসর্গগুলো যুক্ত হয়, যেমন প্র, পরি, প্র,
অনু, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক অব্যয়ভাব সমাসে যেমন উপসর্গগুলো যুক্ত হয়েছিল ঠিক তেমনি প্রাদি সমাসেও উপসর্গগুলো যুক্ত হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রাদি সমাসে উপসর্গগুলো কৃত প্রত্যয়ের সাথে যুক্ত হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কৃত প্রত্যয় চিনি না, তো কৃত প্রত্যয় না চিনলে আমরা কীভাবে বুঝবো যে প্রাদি সমাস কোনগুলো? কৃত প্রত্যয় হচ্ছে যে সকল প্রত্যয় ক্রিয়াকে বোঝানো হয়। আমরা তো জানি যে কৃত দ্বারা কি ক্রিয়াকে বোঝায়, কাজ করাকে বোঝায়। যেমন বচন, এটা কি একটা ক্রিয়া বা কাজ করাকে বোঝানো হচ্ছে। গতি, এটা কি একটা কাজ করাকে বোঝানো হচ্ছে। তাপ, এটা একটা ক্রিয়া বা কাজকে বোঝানো হয়। প্রভাতের যে ভাত, এটা দেখা যায় খাওয়ার ভাত না, এটা আলোকে বোঝানো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দ্বারাই কৃত প্রত্যয় বোঝানো হচ্ছে। আর কৃত প্রত্যয়ের সাথে যখন কোনো উপসর্গ যুক্ত হয়, অর্থাৎ কৃত প্রত্যয় যোগ উপসর্গ, কৃত প্রত্যয় যোগ উপসর্গ সমান সমান প্রাদি সমাস। তো এভাবে আমরা খুব সহজে আমাদের প্রাদি সমাসটাকে মনে রাখতে পারবো। প্রবচন আছে, প্রভাতে পরিদ্রমণে গেলে পরিগতি হবে, অনুতাপ নয়। তো আশা করি আজকের এই পর্বটি দেখার পর কারো আমাদের অব্যয়ভাব সমাস, নিত্য সমাস এবং প্রাদি সমাস নিয়ে কোনো সমস্যা হবে না। যখন আমরা অপশনে নিত্য সমাস দেখবো, সেক্ষেত্রে আমাদের মনে পড়ে যাবে যে আমাদের ছন্দটা কী ছিল। আমরা ও সাই সাজেক গেলাম, সেখানে 92টি কালসাপ দর্শন মাত্র সবাই ভয় পেয়ে গেল, তাই না? একটা 92 কাল সব দেখলে সবাই ভয় পাবেই। কিন্তু সাইদ কেবলমাত্র সাইদ এতটাই ভয় পেয়ে গেল যে সে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে কী কী করলো? গৃহান্তর হলো, দেশান্তর, অর্থাৎ গৃহ ছাড়লো, দেশ ছাড়লো, দেশান্তর হলো, গৃহান্তর, দেশান্তর, কালান্তর, যুগান্তর, সব মানে অন্তর্যুক্ত হয়ে যেগুলো হবে সেগুলো প্রত্যেকটাই নিত্য সমাস। তারপর প্রাদি সমাস আমরা এই ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবো। আর অব্যয়ভাব সমাসটা কী ছিল? পূর্বপদ প্রাধান্য পাবে, উপসর্গ যুক্ত হবে, আর কোন কোন উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত হয় সেগুলো আমরা দেখে এসেছি। তো আজকের এই পর্বটা আশা করি অব্যয়ভাব সমাস, প্রাদি সমাস, নিত্য সমাস নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। এবং পরবর্তী যে পর্বগুলো আছে, বিশেষ করে আমাদের যে পরবর্তী যে পর্বটা বহুব্রীহি সমাস, যেটাকে সমাসের সবচেয়ে কঠিন সমাস বলা হয়, সেই পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।